Mehdi, please pick up the phone. Mehdi, please pick up the phone. তো ভিউয়ার্স দেখতে পেলেন আমি যখন আমার মোবাইলে রিংটোন বাজালাম তখন আমার নাম বলল এবং আমি কিন্তু তার সঙ্গে ইচ্ছে মতো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি। আপনারাও চাইলে এভাবে যে কোনো রিংটোনের পিছনে যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অর্থাৎ আপনার সেটা কোনো ইমোশনাল অর্থাৎ স্যাড টাইপের কোনো মিউজিক হতে পারে অথবা কোনো রোমান্টিক টাইপের কোনো মিউজিক হতে পারে। এক কথায় আপনার ইচ্ছে মতো যে কোনো মিউজিক আপনারা কিন্তু দিতে পারবেন। তো এটি কীভাবে করবেন জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর একদম শেষে। আপাতত আমি চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা ঠিক এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এই ইন্টারফেসটির একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট, আপনারা ক্লিক করবেন এই স্টার্টে। এই স্টার্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যালাউ পারমিশন চাইছে, এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন, এবং সেকেন্ডে আরও একটি অ্যালাউ পারমিশন চাচ্ছে সেটাকেও আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে আপনাদেরকে এই ইন্টারফেসটি শো করবে। এখানে একদম নিচে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে একদম প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট, আপনারা ক্লিক করবেন এই ক্রিয়েটে। এই ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি লেখার জায়গা দেওয়া হবে, আপনারা এখানে যা লিখতে চান তাই লিখবেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে শুধুমাত্র আমার নামটি লিখছি, মেহেদি লিখলাম। এখানে আপনার আর যা যা লেখা দরকার সবগুলো লিখবেন, বাট লেখার সময় মনে রাখবেন যে আপনারা যখন লিখবেন, আমি মনে করুন মেহেদি হাসান পর্যন্ত লিখলাম। এখানে লেখার পরে আপনারা যে কাজটি করবেন যে এই কথাটা যদি বারবার শুনতে চান, অর্থাৎ এক কথাটি বারবার রিপিট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার জন্য আপনারা নিচে আসতে হবে, নিচের লাইন থেকে সেম লেখাটি আবার লিখতে হবে। এর জন্য আরেকটি ট্রিক্স হলো আপনারা সম্পূর্ণ লেখাটিকে কপি করে নেবেন, কপি করে নিয়ে পেস্ট করে দিবেন, তাহলে এই লেখাটি বারবার রিপিট হবে। তো এই লেখাটি যদি আপনাদের এখানে কাজটি যদি সম্পূর্ণ হয়ে যায়, এরপরে আপনারা যে কাজটি করবেন ব্যাক বাটন প্রেস করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এটাকে প্লে করতে পারেন এবং নেক্সট অপশনে যেতে পারেন। তো আমি আপাতত নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড নিচ্ছে। আর হ্যাঁ, বলে রাখি অবশ্যই কিন্তু নেট কানেকশন দিয়ে রাখবেন, নেট কানেকশন ছাড়া কিন্তু এই কাজগুলো হবে না। তো এরপর দেখতে পাচ্ছেন যে এই ইন্টারফেসটি আসলো। এখানে ইন্টারফেসের নিচে যে দুইটি অপশন রয়েছে তার মধ্যে প্রথমটি রয়েছে সিলেক্ট মিউজিক, আপনাদেরকে একটি মিউজিক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা কী মিউজিক দিবেন সেটি। তো এর জন্য আপনাদেরকে এই সিলেক্ট মিউজিকে ক্লিক করতে হবে। সিলেক্ট মিউজিকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল ম্যানেজার, ড্রাইভ, মিউজিক অনেকগুলো অপশন চলে এসেছে। যেহেতু আমি যে মিউজিকটি দেবো সেই মিউজিকটি আমার ফাইল ম্যানেজারে আমি রেখে দিয়েছি, তাই আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। তো এই ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমি যদি একদম নিচে আসি, আমি নিচে রেখে দিয়েছি একটি মিউজিক, এই মিউজিকটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ওকে, আমি ক্লিক করলাম এই ওকেতে। ওকেতে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু সেটি নিয়ে নিয়েছে। তো এখন নিচে যে দুইটি অপশনের পরের যে অপশনটি রয়েছে সেভ, আমি ক্লিক করব এই সেভে। তো সেভে ক্লিক করার পর এখানে আমাকে একটি ফাইল নেম দিতে হবে। তো এর আগে কিন্তু অ্যাডস শো হতে পারে, অ্যাডস শো অবশ্যই হবে, অ্যাডসগুলোকে আপনারা কেটে দিবেন। তো ফাইল নেমে এখানে আমি দিলাম মেহেদি, যেহেতু মেহেদি নামে আরেকটি সেভ করেছি আমি, এটা মেহেদি টু দিলাম। দেওয়ার পর এটাকে আমি সেভ করে দিলাম। এখন কিন্তু আমার এটি সেভ হয়ে গিয়েছে আমার ফোনের মধ্যে। তো এখন যদি আমি চলে যাই আমার গ্যালারিতে, অর্থাৎ আমার ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারে গেলেই আমি দেখতে পারবো যে এখানে কিন্তু মেহেদি টু নামে একটি ফাইল সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে তাহলে এটি কিন্তু বাজছে, অর্থাৎ এখন কিন্তু চাইলে এটা আমি রিংটোনে সেট করতে পারি। তো এখন কথা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন মাই নেম রিংটোন উইথ মিউজিক। আপনারা এই পুরোটা লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।